হ্যালো ফ্রেন্ড, চাইনিজ ভাষায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই ব্লগটাতে তোমাদেরকে জীবন্ত মহাদেব এবং জীবন্ত মা কালীর দর্শন করাবো। হ্যাঁ, মানে যারা এমন শিল্পী আছেন যারা এই যে সেজে বসে থাকেন, কোনো একটা চরিত্র সেজে বসে থাকেন, তাদের সত্যি অসীম ক্ষমতা, অসীম ধৈর্য এবং খুব সুন্দর করে পুরো বিষয়টা তুলে ধরা হয়। তো যেটার মধ্যে আমরা দেখলে মনে করি তারা হয়তো মানুষই নয়, তাদের মধ্যে প্রাণ নেই, একটা স্ট্যাচু বসানো রয়েছে। তো এমনই অসাধারণ কিছু শিল্পকর্ম আমাদের চাঁদপাড়াতেও হয়েছে, তো চলুন আমি তাদেরকে দেখাচ্ছি। তো চাঁদপাড়া স্টেশনের নিকটস্থ বলাকা সংঘ এবার কালী পুজোতে এমনই জীবন্ত রূপ কিছু তুলে ধরেছেন, যেখানে একজন সাধারণ ঢাকি থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব, বামা খ্যাপা মহাদেব এবং সবশেষে আমরা মায়ের দর্শন পাচ্ছি। তো চলুন আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাই। মানে ও কিন্তু নড়ছে না, দেখ ব্যাপারটা কিন্তু সত্যি, কিন্তু পূজা শিব ঠাকুর এরকম ঘুরি, এরকম বিষয়টা শিব ঠাকুরের অনেক বয়স হয়েছে, খুব সুন্দর লাইনে এবং এই স্বর্গের তারে ঢুকে পিছুটি বেরিয়ে যায় বাবা মা। তো আমরাও স্বর্গের দ্বারে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেলাম, সেরকমটাই অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, তো আমরাও সেটাই করলাম। আর এখানে অ্যানাউন্সমেন্টটা অদ্ভুত রকমে হচ্ছিল, আসুন দেখুন জীবন্ত মাকে দেখুন, জীবন্ত বাবাকে দেখুন, ঠিক এইভাবে হচ্ছিল, যেটা শুনতে দারুণ লাগছিল, মজাদার ছিল। তো যাই হোক, ছোট ব্লগটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, টাটা।